অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করে জালিয়াতির ঘটনায় ধৃত বিজেপি নেতাসহ তিনজনকে ফের পুলিশ হেফাজতের নির্দেশ কোর্টের। পুলিশ সূত্রে খবর, বহরমপুরে এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে শনিবার গভীর রাতে গ্রেপ্তার করা হয় বীরভূমের পাইকর এলাকার বাসিন্দা কার্তিক রাজবংশী, প্রিয়তোষ মণ্ডল ও জীবন আহমেদকে। রবিবার তাদের কোর্টে পাঠিয়ে পুলিশি হেফাজতে নেওয়া হয়। ধৃতদের বিরুদ্ধে অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করে কালো টাকা সাদা করার অভিযোগ উঠেছে। ধৃতদের মধ্যে প্রিয়তোষ মণ্ডল বীরভূমের বিজেপি যুব মোর্চার নেতা বলে খবর। বুধবার ধৃতদের ফের পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে বহরমপুর কোর্টে পাঠায় পুলিশ। বিচারক তাদের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই সুমিত ভগত বলে একজন বহরমপুরের একজন অভিযোগ করেছিল বহরমপুর থানায় 8 তারিখে, যে তিনজন লোক, তাদের নাম হচ্ছে কার্তিক রাজবংশী, প্রিয়তোষ মণ্ডল আর জীবন আহমেদ, তাকে ভুল বুঝে তার কাছ থেকে কিছু টাকা আত্মসাৎ করেছে। এই মর বহরমপুর থানায় অভিযোগ দায়ের হয়। বহরমপুর থানা 406, 420, 468 ধারায় অভিযোগ দায়ের করে। তারপর তদন্ত শুরু হয়। তদন্তকারী অফিসার 9 তারিখে তিনজনকেই অ্যারেস্ট করেন বহরমপুর থেকে। 9 তারিখেই কোর্টে প্রডিউস করা হয়। 9 তারিখে তাকে পিসি দেওয়া হয় এবং আজকে তাকে পিসি থেকে আবার ফেরত দেওয়া হয়েছিল। তো তাদের কাছ থেকে কিছু রিকভারি হয়েছিল, কিছু ব্যাঙ্ক সিম কার্ড টিম কার্ড এগুলো সমস্ত কিছু। এরপর বেশ করে আজকে আবার আয়ও তাদেরকে 5 দিনের পিসি পেয়ার করেছিলেন, লার্নেড কোর্ট 4 দিনের অ্যালাউ করেছে।